আজকের ব্যবসার আইডিয়াটি এমন হতে চলেছে যে ব্যবসাটি আপনারা গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় সমানভাবে চালাতে পারবেন। স্বল্প পুঁজি নিয়ে কেউ যদি নিজের একটা স্বাধীন ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু এই ব্যবসার বিকল্প খুবই কম আছে। আজকে এমন এক মেশিন আপনাদের দেখাবো যে মেশিনে আপনারা মাল্টিপল বিজনেস স্টার্ট করতে পারবেন। প্রায় 8 থেকে 10 রকমের ব্যবসা একই মেশিনে আপনারা করতে পারবেন। এই মেশিনটার নামটা কি? মেশিনটার নাম হচ্ছে মিনি কম্বাইন্ড মিলিং মেশিন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ব্যবসাটি অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে একটা মিল খুলতে পারবেন আপনি এই মেশিনটার সাহায্যে। মেশিনটা খুবই ছোট, খুবই কম দাম এবং একদম মধ্যবিত্তের বাজেটের মধ্যে একদম মেশিনটা। আপনারা জানেন যে আগেকার সময় একটা মিল খুলতে গেলে বড় বড় মেশিনের প্রয়োজন পড়তো, 3-phase ইলেকট্রিক কানেকশন নিতে হতো, জায়গা অনেক বড় দরকার হতো। কিন্তু বর্তমানে ছোট ছোট মেশিন কিন্তু ব্যাপক বড় রকমের কাজ করতে পারে এবং এক একটা ছোট মেশিনে আপনি কত রকম ব্যবসা স্টার্ট করতে পারবেন সেটা কল্পনাই আপনারা করতে পারবেন না। আগেকার মিলিং মেশিনে শুধুমাত্র ভাঙাই এবং ঝাড়াই হতো, কিন্তু বর্তমানে একই মিলিং মেশিনে আপনারা যেরকম ভাঙাতে পারবেন তেমনি আপনি বিভিন্ন প্রকারের মশলা ভাঙিয়ে সেগুলোকে প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারবেন। এই ব্যবসাটি দুভাবে করা যায়। একটা হচ্ছে নিজে প্রোডাক্ট প্যাকেজিং করে আপনি মার্কেটে সেল করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি যদি গ্রামে বা শহরে বসবাস করে থাকেন, কেউ যদি আপনার মিলে প্রোডাক্ট ভাঙাতে আসে, যেমন গম ভাঙাতে আসলো বা ধান থেকে চাল তৈরি করতে আসলো বা কেউ মশলা ভাঙাতে আসলো, তাহলেও কিন্তু আপনি একটা ভালো পরিমাণে প্রফিট বসে বসে জেনারেট করতে পারবেন। সেখানে আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রির ঝামেলা থাকছে না। অর্থাৎ ব্যবসাটি দুভাবে আপনারা স্টার্ট করতে পারছেন। আর আগেকার সময় যে রাইস মিলগুলো, একটা মিল খুলতে গেলে কম করে 3-4 লক্ষ টাকা পুঁজির প্রয়োজন পড়তো, সেখানেই খুবই কম পুঁজির মধ্যে আপনারা এই ব্যবসাটি স্টার্ট করতে পারবেন। কত টাকা পুঁজি লাগবে, কিভাবে আপনারা ব্যবসাটি স্টার্ট করতে পারবেন, তার A to Z গাইড এই ভিডিওর মধ্যে দেওয়া হবে এবং এমন এক কোম্পানির সন্ধান দেবো আপনাদেরকে যে কোম্পানিটা এরকম টাইপের মেশিন ম্যানুফ্যাকচারিং করে। কোম্পানির নাম হচ্ছে গোল্ড মডেল মেশিনারি। এই কোম্পানিটি অ্যাকচুয়ালি অবস্থিত কোচবিহার জেলার শীতলকুচি কৃষি বাজারের কাছাকাছি। আর কোম্পানিটি কিন্তু এই মেশিনটা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে, সেই কারণে আপনারা কিন্তু বাড়িতে বসেই মেশিনটা পারচেস করতে পারবেন। আবার যদি আপনারা মনে করেন যে মেশিন দেখে শুনে পারচেস করবেন সেটাও আপনারা করতে পারবেন। তো ডাইরেক্ট কোম্পানিতে আগে ভিজিট করুন। কলকাতার আশেপাশে যারা বসবাস করেন, শিয়ালদা বা হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে কিন্তু কোচবিহার যেতে পারবেন। সেখানে গিয়ে আপনারা মেশিন দেখে শুনে পারচেস করতে পারবেন এবং ভালো করে মেশিনটা কীভাবে চালাতে হয় সমস্ত কিছু সেট আপ কিন্তু কোম্পানি আপনাদের দেখিয়ে দেবে। তো আরও বিস্তারিত আপনাদের বলবো ভিডিওর মধ্যে, তো ভিডিওটার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক বন্ধুদেরকে বিজনেস কার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। তো যারা নতুন দর্শক আছেন অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন। আমি দেখেছি আমার অনেক দর্শকরা কিন্তু নোটিফিকেশান বেলটা অন করে না সাবস্ক্রাইব করার পরে। সাবস্ক্রাইব কিন্তু অনেকে করে, কিন্তু সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশান বেলটা থাকে, নোটিফিকেশান বেল অন না করার কারণে ভিডিওর নোটিফিকেশান কিন্তু অনেকের কাছে যায় না, সেই কারণে ভিডিওর আপডেট অনেকের কাছে পৌঁছায় না। তো সবার কাছে রিকোয়েস্ট করব, যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই বেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন। তো আজকের ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনারা একটা ধারণা তো পেয়েই গেছেন। তো এই মেশিনটায় অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদের ভিডিওর মধ্যে একটু দেখাই। দেখুন, এই মেশিনটায় প্রথমত ধান থেকে যে কোনো প্রকারের চাল, যে কোনো প্রকারের ধান থেকে যে কোনো প্রকারের চাল কিন্তু তৈরি করা যায়। আরেকটা হচ্ছে গম থেকে আটা করা যায়, মানে একটা হচ্ছে ভাঙানোর কাজ এবং একটা হচ্ছে পেশানোর কাজ একই মেশিনে আপনারা করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন শুধুমাত্র পেশাই করবেন তো সেটাও আপনারা করতে পারবেন, যেমন গম থেকে আটা তৈরি করবেন বা বিভিন্ন প্রকারের গোটা মশলা থেকে আপনারা গুঁড়ো মশলা তৈরি করবেন, তার জন্যও কিন্তু আলাদা মেশিন আছে। কিন্তু কম্বাইন্ড মেশিন নিতে গেলে, মেশিনটার প্রাইস আপনাদের একটু বলে দিই, মেশিনটার প্রাইস স্টার্ট হচ্ছে ২৫,০০০ টাকা থেকে। এবারে বিভিন্ন ধরনের মোটরের ধরন অনুযায়ী কত হর্স পাওয়ারের মোটর আপনি নিচ্ছেন, প্রোডাকশান ক্যাপাসিটি কত, সেই হিসাবে কিন্তু মেশিনের দামটা ওঠানামা করবে। তো ২৫,০০০ থেকে মেশিনের দামটা স্টার্ট হচ্ছে। তো আর কি কি করা যাবে মেশিনের মধ্যে, কম্বাইন্ড যে মিনি রাইস মিলটা আছে, কম্বাইন্ড যে মিনি মিলিং মেশিনটা আছে সেটার মাধ্যমে আর কি কি মশলা পেশাই করা যাবে আপনাদের বলি। যেমন গোটা হলুদ, লঙ্কা,
তারপরে ধনে জিরে যত প্রকারের মশলা আছে গোটা মশলা সমস্ত প্রকারের গোটা মশলা কিন্তু আপনি গ্রাইন্ড করতে পারবেন, গুঁড়ো করতে পারবেন, পাউডার করতে পারবেন এবং তার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির হবে, একদম ফাইন কোয়ালিটির আপনি কিন্তু গ্রাইন্ড করতে পারবেন। আবার এখন বর্তমানে কিন্তু অনেকে চাইছে যে একটু গোটা গোটা থাকবে, অর্থাৎ মশলাটা গুঁড়ো হবে কিন্তু একদম ফাইন হবে না, সেরকমও কিন্তু আপনারা করতে পারবেন ডাইস চেঞ্জ করে। মেশিনের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের ডাইস চেঞ্জ করে কিন্তু আপনি বিভিন্ন প্রকারের মশলা তৈরি করতে পারবেন। সাইজ হিসাবে আপনি একটু থিকটা বাড়াতে চাইছেন, একটু মোটা করতে চাইছেন কি একটু পাতলা করতে চাইছেন মশলার কোয়ালিটিটা, সেরকমভাবেও কিন্তু আপনারা ডাইস চেঞ্জ করে করতে পারবেন। মেশিনের সাথে আপনারা ডাইস পেয়ে যাচ্ছেন, 3-4টা মেশিনের সাথে আপনারা ডাইস পেয়ে যাবেন এবং মেশিনটার কীভাবে কাজ করে সেটার সম্পূর্ণ গাইড টেকনিশিয়ান দ্বারা আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। আর মেশিনটা কিন্তু বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতে চলবে, সেই কারণে আপনাকে আলাদা করে ইলেকট্রিক কানেকশান বা কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশান নেবার প্রয়োজন পড়বে না। আপনি যদি মনে করেন আপনার বাড়িটা রাস্তার আশেপাশে যেখানে লোক সমাগম বেশি হয়, লোকজন চলাফেরা করে বাজারের মধ্যে, সেই সমস্ত জায়গায় কিন্তু বাড়ি থেকেও এই ব্যবসাটি স্টার্ট করা যায়। শুধুমাত্র ভাঙাই পেশাই করানোর আপনি দোকান খুলতে পারেন। আবার যদি মনে করেন নিজে প্যাকেজিং করবেন, তো আপনি প্রথম পর্যায়ে কাজ করতে পারেন ছোট্ট ছোট্ট ট্রান্সপারেন্ট যে সমস্ত প্লাস্টিক প্যাকেট লোকাল মার্কেটে দেখবেন যে মশলা প্যাকেজিং করার জন্য বিক্রি হচ্ছে, মশলা প্যাকেজিং করার জন্য কিন্তু ব্যবহার করে থাকে মুদি দোকানদাররা, সেই সমস্ত লোকাল ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটের মধ্যে 100 গ্রাম 200 গ্রাম 50 গ্রাম এরকমভাবে প্যাকেজিং করে কিন্তু মশলা আপনারা সেল করতে পারেন। আরেকটাভাবে সেল করা যায় যেটা হচ্ছে আপনি বাক্স ভর্তি করে, অর্থাৎ কন্টেনার, যে প্লাস্টিকের কন্টেনারগুলো মশলার ডিব্বাগুলো পাওয়া যায় সেই সমস্ত ডিব্বাগুলো কিন্তু 2-3 টাকা দাম পড়ে, দেখাচ্ছি আপনাদের এরকম টাইপের ডিব্বায় আপনারা কিন্তু ডিব্বা বা কন্টেনার কিন্তু আপনারা বিভিন্ন প্রকারের মশলা গুঁড়ো করে প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারেন। দেখতেও স্মার্ট লাগে, আপনার প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু ভালো থাকে। আর প্রোডাক্টের এখানে আপনি চাইলে একটা স্টিকার বা লেবেল ছাপিয়ে দিতে পারেন যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কী আছে, কী মশলা আছে সেটার ব্যাপারে আপনি এখানে লিখে দিতে পারেন। তো স্টিকার ছাপানো আপনার লোকাল প্রিন্ট বা অফসেট থেকেই আপনারা ছাপাতে পারবেন। তো এরকম টাইপের ডিব্বাগুলোতে ছোটো ছোটো প্যাকেজিং করে কিন্তু আপনি মার্কেটে সেল করতে পারেন, সেক্ষেত্রে কাস্টমারের কিন্তু আলাদা করে নজর কাটবে। তো প্রথম পর্যায়ে শুধুমাত্র কিন্তু ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসাটি শুরু করা যায়। পরবর্তীকালে আপনি যদি মনে করেন নিজের নামে ব্র্যান্ড তৈরি করবেন, নিজের মশলার ব্র্যান্ড করবেন আলাদাভাবে, সেক্ষেত্রে তখন একটা FSSAI লাইসেন্স আপনাকে বের করতে হবে, ফুড প্রোডাক্টের লাইসেন্স। এখন লাইসেন্স বের করা কিন্তু খুবই সহজ, গভর্নমেন্টে অ্যাপ্লাই করলে, আপনার লোকাল পঞ্চায়েত বা পৌরসভায় অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এই সমস্ত লাইসেন্সগুলো বের করতে পারবেন, বা এখন অনলাইনেও কিন্তু বিভিন্ন প্রকারের লাইসেন্স আবেদন করে বের করা যাচ্ছে, তো সেখান থেকেও আপনারা বের করতে পারবেন। আর ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেট প্রথম পর্যায়ে সিলিংয়ের জন্য আপনি একটা হ্যান্ড সিলিং, নর্মাল যে সমস্ত হ্যান্ড সিলিং মেশিন আছে 900-1000 টাকা দাম, অ্যামাজন থেকেই কিনতে পাওয়া যায়, সেই সমস্ত হ্যান্ড সিলিং কিনে আপনি মশলা প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারেন। তো এই মেশিনের ব্যাপারে বিস্তারিতভাবে জানার জন্য এবং মেশিনটা কীভাবে কাজ করে, মেশিনের প্রাইস কত আছে, কত হর্স পাওয়ারের মেশিন নিলে কত দাম পড়বে, সমস্ত বিষয় সম্পর্কে জানতে এবং মেশিনটা যদি পারচেস করতে চান, আপনারা একটা নতুনত্ব ব্যবসা শুরু করতে চান, খুবই কম পুঁজিতে শুরু করতে চান, তাহলে কিন্তু এই ব্যবসাটা বলবো আপনাদের জন্য উপযুক্ত। গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় কিন্তু এই প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্টের চাহিদা সারা বছরই থাকে। কারণ চাল এমন একটা জিনিস, আপনাদের বলি চাল আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে চাল ছাড়া বাঙালিদের কিন্তু একদিনও চলে না। তো সেই কারণে আপনি একদিকে যেমন চালের বিজনেস করতে পারবেন, ধান থেকে চাল করতে পারবেন, আবার একদিকে মশলা, প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনের প্রোডাক্টের যদি আপনি ব্যবসা করেন সেই ব্যবসা কিন্তু কখনোই বন্ধ হবে না, আপনি পার ডে কিছু না কিছু ইনকাম করবেনই, 100% গ্যারান্টি কিছু না কিছু আপনি ইনকাম করতে পারবেন। গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় আপনি ব্যবসাটি চালাতে পারবেন। তো এই মেশিনটা যদি পারচেস করতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন, আর যদি দেখে শুনে মেশিন পারচেস করতে চান ভিডিও ডেসক্রিপশানে টোটাল কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে, তো সেখানে গিয়ে দেখে শুনে মেশিন পারচেস করতে পারেন। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এই ভিডিও সম্পর্কে বা এই ব্যবসার আইডিয়া সম্পর্কে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন। তো পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা ইউনিক ব্যবসার আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।